আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাই, ভুলেও ডিভোর্সি মাইয়া বিয়ে কইরেন না, ভুলেও ডিভোর্সি মাইয়া বিয়া কইরেন না। দরকার পড়লে আপনি কালা মাইয়া বিয়া করেন, কুচকুচা কালা মাইয়া বিয়া করেন, বিধবা মাইয়া বিয়ে করেন, তারপর আপনি ডিভোর্সি মাইয়া বিয়ে করতে যান না। ডিভোর্সি মাইয়া বিয়ে করছেন তো আপনার লাইফটা শেষ, আপনার লাইফটা পুরো শেষ। সে তো প্রথম স্বামীকে ভেজে খেয়ে আসছে, খেয়ে আসছে ভেজে, তারপর এখন আপনার পালা। আপনাকে ধরছে আপনার, আপনাকে একদম মানে জাস্ট আপনার টাকা পয়সা গুলা খেয়ে তারপর আপনাকে ছেড়ে দিতে তার এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড লাগবে না। খেয়ে আপনাকে, আপনার টাকা পয়সা খেয়ে আপনাকে ছেড়ে দিয়ে আরেকটা জামাই ধরবে কার টাকা পয়সা বেশি, ঠিক আছে? এরকম হয় ডিভোর্সি মেয়েরা। আচ্ছা, মেয়েরা ডিভোর্স দিতে হবে কেন? আচ্ছা, আমি মানলাম কিছু কিছু ডিভোর্সি মেয়ে অনেক কষ্ট পেয়ে তারপর ডিভোর্স নেয়, কিন্তু সব মেয়েরা কিন্তু এক না। কিছু কিছু মেয়ে টাকা লোভে, যদি বর তাকে দামি দামি গয়না দিতে না পারে, দামি দামি পোশাক দিতে না পারে, তার ফ্যামিলির খরচ চালাইতে না পারে, তখন একটা মেয়ে ডিভোর্স নেয়। এমনও মেয়ে আছে আমি দেখছি। সো কোন মেয়ে আপনার ভাগ্যে পড়া যায় বুঝা মুশকিল, বুঝা মুশকিল। তো ডিভোর্সি মাইয়া থেকে বিধবা মাইয়া বিয়ে করা ভালো, কালা কুচকুচা মাইয়া বিয়ে করা ভালো। হ্যাঁ, সব ডিভোর্সি মেয়ে এক না, কিছু কিছু ডিভোর্সি মেয়ে আপনি যাচাই বাছাই করে তারপরে বিয়ে করবেন, কিন্তু অবশ্যই